এবছর আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে প্রাক মানে আগের আমাদের যে দুই মহিষী, বিখ্যাত মহিষী যারা আমাদেরকে মানে প্রাতঃস্মরণীয়, রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগর, তাদের দুজনের কিছু যারা আমাদের এখানে মানে বর্ণের পরিচয়, অর্থাৎ সেই ছোটো খোকা বলে সেই সাবেকি আমলে আমরা আমরা সহজপাঠ এবং বর্ণ পরিচয়ে পড়ে যেগুলোর থেকে আমরা আজকে শিক্ষিত হই, বাঙালি সমাজে শিক্ষিত হয়েছে, যাদের দ্বারা শিক্ষিত হয়েছে, বাঙালি ভাষাকে যারা সমৃদ্ধ এবং ঋদ্ধ করেছে, সেই দুই মহিষী কিছু চিন্তা জিনিসের কিছু ভাবনা এবং নিয়ে আমাদের যিনি প্যান্ডেল করছেন সে ভেবে রেখেছে, এবং সেই হিসাবেই ওই ছোটো খোকা বলে অওয়া, সেখানে সে কথা খাওয়া, এইরকম বিভিন্ন রকম জিনিস এবং অ আ হস্য দীর্ঘ এইগুলো আশেপাশে বিভিন্নভাবে চলবে, যেটা বাচ্চাদের হয়তো নতুন করে একটা দেবে না আমি ছোটোবেলায় এটা পড়েছি এবং সেইগুলোই এখানে ফুটে উঠেছে, যতটা পড়বে সেইভাবে আমরা করেছি। এই মুহূর্তে এখনও বৃষ্টির জন্য আমরা পুরো কাজটা অন্য জায়গায় হচ্ছে, আমরা এখানে করে উঠতে পারিনি, তবে আশা করি আগামী দু তিন দিনের মধ্যে আমরা প্যান্ডেলের মোটামুটি কাজটা শেষ করতে পারবো।